ان الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان احسن الحديث كتاب الله وان خير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سلام قولا من رب رحيم وامتاز اليوم أيها المجرمون وقال تعالى الذين تتوفاهم الملائكة طيبين يقولون سلام عليكم ادخلوا الجنة ادخلوا الجنة بما كنتم تعملون সম্মানিত মুসল্লিয়ান কেরাম, মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম আমাদের খালিক মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে আজকের এই জুমার দিনে জুমার সালাত আদায় করার উদ্দেশ্যে মসজিদে এসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা বিগত দুই দিন জুমা কুরবানির সময় সামনে থাকার কারণে এই বিষয়গুলো নিয়ে আলোচনা শুনেছিলাম করেছিলাম। এর আগে আপনাদের মনে থাকার কথা, একটি বিষয়ে শুরু করেছিলাম, এর বিষয়টা ছিল ইস্তেদাদুল মউত, মৃত্যুর প্রস্তুতি। এই মর্মে প্রথম একটি পর্ব আলোচনা হয়েছিল আর বলেছিলাম যে এটাতে আরও দুই চারটা পর্ব আছে, পরবর্তীতে ইনশাল্লাহ সেগুলো আসবে। তো এই প্রথম পর্বে একটু স্মরণ করিয়ে দেই, মনে থাকারও কথা, আমরা যে জিনিসটি আলোচনায় এনেছিলাম সেটা হচ্ছে আমরা মরে যাব, এই কথা ঠিক, সবাই এটা বিশ্বাসও করি, এতে কারো একতেলাফ নাই, দ্বিমত নাই। এরপরে আমরা এই আলোচনায় অনেকগুলি আয়াত পেশ করেছিলাম যে এই দুনিয়াতে আমরা ভালো কাজ করতে হবে আমাদের পরকালকে সুন্দর করার জন্য। যদি এটা মিস করি, এই দুনিয়ার সময়টা যদি, কর্মক্ষমতার সময়টা যদি মিস করে ফেলি, তাহলে আমরা মৃত্যুর সময় আফসোস করব, আল্লাহ আমাকে একটু সময় দেন, আমি একটু সৎকর্ম করে নেই। লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালেহিন, আল্লাহ একটু সময় দেন, আমি সৎকর্ম করে আসি, দান সাদাকা করে আসি, কিন্তু সময় দেওয়া হবে না। এই আবেদন আমরা করব আবার হাসরের ময়দানে, আল্লাহ একটু সময় দেন, সেখানেও আবেদন কবুল হবে না। একই আবেদন শেষ ঠিকানায় যাওয়ার পরে, জাহান্নামে যাওয়ার পরেও মানুষ করবে, সেখানেও বলা হবে কালাসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, এইসব আবেদন চলবে না, দুনিয়াতে যাওয়ার কোনো সুযোগ নেই, জাহান্নামে পড়ে থাকো, কোনো কথা বলার বলতে পারবা না, কথা বন্ধ। এখন তাহলে আমাদের কি করার আছে? এই দুনিয়ার সময়টাই আমাদেরকে, দুনিয়ার সময় থাকতে আমাদেরকে পরকাল ঠিক করে নিতে হবে, এছাড়া আমাদের কোনো উপায় থাকবে না। এখন আমরা বাস্তবে যেটা দেখতে পাচ্ছি, দুনিয়ার দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা দুই রকম মানুষ দেখতে পাচ্ছি, এর মধ্যে বিভিন্ন ক্লাস আছে। একদল মানুষ ভালো কাজ করে যাচ্ছে, ঈমান নিয়ে আপনার আমল করে যাচ্ছে, আরেকদল মানুষ তারা পাপ
করে যাচ্ছে। হতে পারে সে কাফির, হতে পারে মুনাফিক, হতে পারে ভিন্ন কোনো ধর্মের অনুসারী, কিন্তু মূলত মানুষ দুই ভাগেই এগিয়ে যাচ্ছে। এক ভাগ যাচ্ছে ভালো কাজ করে ইমানের সাথে জান্নাতের পথে, আর আরেক দল যাচ্ছে কুফুর, নেফাক, শিরক ইত্যাদি নিয়ে জাহান্নামের দিকে। কিন্তু এই মুহূর্তে আমরা বুঝতে পারতেছি না, স্পষ্ট কাফির এবং স্পষ্ট মুশরিক ছাড়া আর কে জান্নাতের দিকে যাচ্ছে, কে জাহান্নামের দিকে যাচ্ছে। কিন্তু এটা পার্থক্য হয়ে যাবে মৃত্যুর সময় থেকে। কথা বোঝা গেল? মৃত্যুর সময় থেকেই এই পার্থক্য শুরু হয়ে যাবে। এই মর্মে কোরআন মজিদের অনেকগুলি আয়াত এবং হাদিস রয়েছে। তো মৃত্যুর সময় যে মুমিন তার ভালো ঠিকানার দিকে চলে যাচ্ছে, আর মুনাফিক, কাফির, পাপি তারা যে তাদের খারাপ পরিণতির দিকে চলে যাচ্ছে, এ সম্পর্কে সামান্য কিছু ইঙ্গিত সূরা ইয়াসিন এর 58 নম্বর আয়াত। এই আয়াতটা অনেকেরই মুখস্থ আছে, আমরা প্রায় সময় এই সূরাটা অনেকে বেশি পড়েন। সালামুন কাওলাম মির রব্বির রহিম ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, আল্লাহর পক্ষ থেকে সালাম জানানো হবে যারা জান্নাতি হবে তাদেরকে, আর জাহান্নামীদেরকে বলা হবে তোমরা আলাদা হয়ে যাও। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, তোমরা পৃথক হয়ে যাও, জান্নাতিদের দলে তোমরা থাকতে পারবে না। এর আগে মৃত্যুর সময় কি হয়, এটা সূরা নাহাল আয়াত নম্বর 32 এত সুন্দরভাবে আল্লাহ বুঝিয়ে দিচ্ছেন। আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিন, যে সকল মানুষের মৃত্যু দেন ফেরেশতা, মৃত্যুর ফেরেশতা এসে যে সকল মানুষকে পায় তাইয়্যিবিন, পবিত্র অবস্থায়, তার আত্মা পবিত্র, তার মন ছিল ভালো, তার ভিতরে ছিল ঈমান, তার ভিতরে ছিল তাওহীদ, তার ভিতরে ছিল আল্লাহর ভালোবাসা, তার ভিতরে ছিল নবীর ভালোবাসা, তার ভিতরে ছিল দিনের ভালোবাসা, এই অবস্থায় যে মানুষটাকে মৃত্যুর ফেরেশতা এসে পেয়ে যায়, ওই মৃত্যুর ফেরেশতারা কি বলে? ইয়াকুলুনা সালামুন আলাইকুম। এই প্রথম সালাম শুরু হলো মৃত্যুর সময় থেকে। সুবহানাল্লাহ, যারা জান্নাতি হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারবে, মৃত্যুর সময় প্রথম তাকে সালাম জানানো হচ্ছে যে তোমার জন্য শান্তি। এটা সূরা নাহালের 32 নম্বর আয়াত, এটা হচ্ছে মৃত্যুর সময়ের কথা। সালামুন আলাইকুম, তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক। উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তাআমালুন, এখনই বলে দেওয়া হচ্ছে তোমরা যা সৎকর্ম করেছো, ভালো কাজ করেছো, তোমরা জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ, মৃত্যুর সময় এই ঘোষণা দিয়ে দেওয়া হচ্ছে। সেম এইটা, এই ঘোষণা মুমিনের জন্য সালাম, এটা হাশরের ময়দানেও বলা হবে। যে আয়াতটা আমি একটু আগে বললাম সূরা ইয়াসিনের 58 নম্বর আয়াত, যে সালামুন কাওলাম মির রব্বির রহিম, দয়াময়ের পক্ষ থেকে সালাম আসবে মুমিনদের জন্য, আর পাপীদেরকে বলা হবে তোমরা আলাদা হয়ে যাও। সেম হাশরের ময়দান পার হওয়ার পরে যখন মানুষ জান্নাতের দিকে চলে যেতে থাকবে, মুমিনরা, ইমানদাররা, সৎকর্মশীলরা, ঠিক এই সময়েও তাদেরকে একই সম্ভাষণ। এটা সূরা জুমার আয়াত নম্বর 73, এখানে বলা হচ্ছে ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি জুমারা, যখন মুত্তাকিদেরকে, যারা আল্লাহকে ভয় করত, তাদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে, দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। ইলাল জান্নাতি জুমারা, হাত্তা ইযা জাউহা, যখন তারা জান্নাতে চলে আসবে, ওয়া ফুতিহাত আবওয়াবুহা, জান্নাতের নিকটে চলে আসবে এবং জান্নাতের সকল দরজা তাদের জন্য খুলে দেওয়া হবে, তখন বলা হবে সালামুন আলাইকুম তিবিতুম ফাদখুলুহা খালিদিন, তোমরা পবিত্র আত্মার অধিকারী ছিলে, তোমাদের জন্য কত সৌভাগ্য, তোমাদের উপরে সালাম, তোমাদের উপরে শান্তি, তোমরা নিরাপত্তার সাথে চিরস্থায়ী জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ, তাহলে আমরা এখন কোন দলের দিকে যাব? এই হলো একটা দল, মৃত্যুর সময় শান্তির সুসংবাদ, হাশরের ময়দানেও শান্তির সুসংবাদ, জান্নাতের গেইটেও শান্তির সুসংবাদ, আর জান্নাতে যাওয়ার পরে খালি শান্তি। ইল্লা লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা কিযাবা ইল্লা কিলান সালামান সালামা, কোনো মিথ্যা কথা, অসার কথা কিছুই নাই, খালি শান্তি আর শান্তি, সালামান সালামা, জান্নাতের মধ্যে এই সালাম আর শান্তি বিনিময় হতে থাকবে। এই হলো এক দলের অবস্থা।
এবার ঠিক এর বিপরীত সূরা আনফালের 50 নম্বর আয়াত, এই পার্থক্য হয়ে যাচ্ছে। এখানে মৃত্যুর সময় বিপরীত দল যারা হবে, ইমান থাকবে না, মুনাফিকি থাকবে, পাপ থাকবে, এই অবস্থায় যাদেরকে ফেরেশতারা এসে পেয়ে যাবে মৃত্যুর সময় তাদের কি হবে? ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালাঈকা, হায়রে আফসুস, আফসুসের শব্দ, লাউ তারা, লাউ, যদি তুমি ওই সময়টার কথা জানতে পারতে, যদি তুমি ওই সময়ের অবস্থাটা দেখতে পারতে, ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালাঈকা, মৃত্যুর ফেরেশতারা যখন, যারা কাফির হয়, বেঈমান হয়, অপরাধী হয়, তাদের জান কবজ করতে আসবে, ওই সময় কি হবে এটা যদি তুমি জানতে, হায় রে হায়, কি হবে তখন? ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম, জান কবজ করার সময় এসেই তারা তাদের উজুহুন, চেহারাকে বলা হয়, চেহারার মধ্যে মারতে থাকবে, থাপলাতে থাকবে, পিটাইতে থাকবে, ওয়া আদবারাহুম, পিছন দিকে মারতে থাকবে, ফেরেশতারা এসেই লাঠি শুরু মৃত্যুর সময়। এরপরে তারা বলে দিচ্ছে ওয়াযুকু আযাবাল হারিক, তোমরা দগ্ধ আগুনের দহন যন্ত্রণা এখন থেকে ভোগ করা শুরু করে দাও, নাউজুবিল্লাহ মিন যালিক, শুরু হয়ে গেছে মৃত্যুর সময় থেকে, শুরু হয়ে গেছে। এবার আমরা একটি হাদিসের দিকে যাই, এই এগুলো হচ্ছে কোরআনের আয়াতের বক্তব্য। এই মর্মে একটি হাদিস সহিহ মুসলিমের 7400 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কাল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইদা খারাজাত রুহুল মুমিন, যখন মুমিন বান্দার রুহটা তার শরীর থেকে বের হয়ে যায়, তালাক্কাহা মালাকান ইউসইদানিহা, দুইজন ফেরেশতা এসে তার এই রুহটাকে স্বাগতম জানায় এবং এই রুহটাকে নিয়ে তারা আকাশের দিকে চলে যায়। ফাজাকারা মিন তিবিরিহা ওয়া যাকারাল মিসকা, আর তারা বলতে থাকলো যে এই রুহ থেকে সুগন্ধি ছড়িয়ে যায়, সুবহানাল্লাহ, এটা কোনো সুগন্ধি লাগানো হয় না। আমরা মৃত্যুর সময় যে কাফিনের উপরে সুগন্ধি দেয়, আতর দেয়, এটা ওই আতর না, এটা ওই যে ইমানের সুগন্ধি, এটা হচ্ছে তাকওয়ার সুগন্ধি, এটা হচ্ছে নেক আমলের সুগন্ধি। বান্দা দুনিয়াতে আল্লাহর ভয় নিয়ে চলছে, ইমান নিয়ে চলছে, দিনের ভালোবাসা নিয়ে চলছে, মানুষের তোয়াক্কা করে নাই, সমাজের তোয়াক্কা করে নাই, এক আল্লাহর উপরে তার ভরসা ছিল, এই ইমানের কারণে তার মৃত্যুবরণ হওয়ার সাথে সাথে তার রুহ থেকে সুগন্ধি ছড়াতে থাকে। এই অবস্থায় ফেরেশতা এটাকে নিয়ে উপর দিকে যেতে থাকে। জাআত মিন ওয়াকুল আহলুস সামা, এই রুহটা যখন উপর দিকে যেতে থাকে তখন আকাশবাসীরা বলতে থাকে, রুহুন তাইয়িবাহ, আলহামদুলিল্লাহ, একটা পবিত্র আত্মা আসতেছে, এরা সুগন্ধি পেয়ে বুঝে ফেলছে, একটা ভালো মানুষের আত্মা আকাশের দিকে চলে আসতেছে, আল্লাহু আকবার। এরপরে তারা বলে, জাআত মিন কিবালিল আরদি, জমিন থেকে একটা ভালো মানুষের আত্মা চলে আসতেছে। এরপরে সব ফেরেশতারা দোয়া করে কেমনে জানেন, সাল্লাল্লাহু আলাইকি ওয়া আলা জাসাদিন কুনতি তা'মুরিনহু, হে আত্মা, তোমার উপরে রহমত নাজিল হোক, সুবহানাল্লাহ, তোমার উপরে শান্তি নাজিল হোক, করুণা নাজিল হোক, আর ওই দেহের উপরে করুণা নাজিল হোক যে দেহকে তোমার মাধ্যমে যে দেহ আবাদ হয়েছিল, সুবহানাল্লাহ, আপনার রুহ আপনার দেহকে আবাদ করতেছে, আমার রুহ আমার দেহকে আবাদ করতেছে, মানে আমার রুহ আমাকে দিয়ে কাজ করে নিচ্ছে। এখন যে কাজ আমরা করেছি, সৎকর্ম করেছি, ইমান নিয়ে আল্লাহর কাছে যদি যেতে পারি, তাহলে ওই রুহের উপরে এবং ওই শরীরের উপরে স্বয়ং ফেরেশতারা দোয়া দিতে থাকে, সুবহানাল্লাহ, শেষ পর্যন্ত তাকে তার শেষ ঠিকানায় পৌঁছিয়ে দেওয়া হয়। এবার ওয়াকালা ওয়া ইন্নাল কাফিরা ইজা খারাজাত রুহুহু, বিপরীত দিকে চলে আসতেছে, যে বেঈমান, যে অবিশ্বাসী, কাফির, অপরাধী, তার রুহটি যখন বের হয় তখন যাকারা মিন্নাতা নিহা ওয়া যাকারা লানান, এই রুহটা বের হওয়ার সাথে সাথে এক ধরনের দুর্গন্ধ ছড়াইতে থাকে, নাউজুবিল্লাহ, এবং এই দুর্গন্ধ ছড়ানোর সাথে সাথে আসমানবাসীরা বুঝে ফেলে যে এই এটা হইলো পাপাত্তা, এটা হইলো অপরাধী, এটা হইলো মুনাফিক, এটা হইলো পাপি, এই মানুষ কোনোদিন ভালো জায়গায় যেতে পারবে না, তারা লানত দিতে থাকে, ওয়া যাকারা লানান,
এবং অভিশাপ দিতে থাকে, তোমার উপরে অভিশাপ পড়ুক, তুমি দুনিয়ার জীবনে ভালো কাজ করতে পারোনি। ওয়াকুল আহলুস সামাই, আসমানবাসীরা বলতে থাকে, রুহুন খাবিসা জাআত মিন খিবালিল আরদি, জমিন থেকে একটা অপবিত্র খাবিস রুহ বেরিয়ে আসলো, নাউজুবিল্লাহি মিন জালিক। দেখেন পার্থক্য হয়ে যাচ্ছে আমলের মাধ্যমে। এরপরে বললেন যে আসমানবাসীরা এটা বলতে থাকে এবং তারপরে শেষে তাকে বলা হয় তুমি তোমার শেষ ঠিকানায় চলে যাও। এই আমরা যা এখন করতেছি এটা এই মৃত্যুর সময় দুই ভাগ হয়ে যাব আমরা, হয় আমাদের রূহ সুগন্ধিযুক্ত হয়ে জান্নাতের দিকে চলে যাবে, ফেরেশতা দোয়া করতে থাকবে, সুসংবাদ জানাইতে থাকবে, অথবা আমরা যদি বদা আমল করি তাহলে আমাদের রূহ থেকে দুর্গন্ধ বের হবে, ফেরেশতার লানত পড়বে, আসমানবাসীরা আপনার লানত করতে থাকবে। এরপরে এই মানুষটাকে যখন কাফির মুশরিক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মারা যায় তখন তো আর তাকে দাফন করা হবে না, যে অবস্থায় তাকে শেষ করে দেওয়া হোক লানত তো পড়তেই থাকলো। কিন্তু যে মানুষ মুমিনের বেশ ধরে মুনাফিকি আচরণ করেছে, অপরাধী জীবনযাপন করেছে, লেবাস ছিল ইসলামের কিন্তু আসলে তার ভিতরে ঈমান ছিল না, তাকওয়া ছিল না, মুনাফিক ছিল বা অপরাধী ছিল, এই মানুষটা যখন আপনার একজন মুমিনার এই ধরনের মানুষকে আপনার গোসল দেওয়ানোর পরে খাটিয়ায় রাখা হয়, খাটিয়া বোঝেন তো, ওই যে লাশ কাফিন যেটা আমরা বলি, খাটিয়ায় রাখার পরে চারজন মানুষ তাকে কাঁধে উঠায়, চারজন মানুষ। এই মর্মে এখানে বলা হচ্ছে, এই হাদিসটা সহি বুখারিতে 1316 নম্বর হাদিস। আন আবি সাঈদিনিল খুদরি রাজিয়াল্লাহু আনহু কাল, আবু সাঈদ খুদরি রাজিয়াল্লাহু আনহু বলছেন, কানান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা উদিয়াতিল জিনাজা, যখন জিনাজা রাখা হয় অর্থাৎ লাশটাকে রাখা হয় খাটিয়াতে, ফাহতামালাহার রিজালু আলা আনাকিহিম, এরপরে মানুষ তাকে কাঁধে উঠিয়ে নেয়। এরপরে কি হয়, ফা ইন কানাত সালিহা, যদি এই মানুষটা ইমানদার হয়, সৎকর্মশীল হয়, ভালো মানুষ হয়, ফাকালাত, তাহলে এই আত্মা বলতে থাকে, এই আত্মাই বলতে থাকে ওই সময়, কাদ্দিমুনি, তোমরা দেরি করতেছো কেন আল্লাহ, তাড়াতাড়ি নিয়ে যাও আমাকে, আমার গন্তব্যে আমাকে তাড়াতাড়ি পৌঁছিয়ে দাও। ওয়াইন কানাত গায়রা জালিকা, আর যদি ইমান তাকওয়া আমল যদি না থাকে, অন্য কিছু হয়, তাহলে সে বলে, কালাত লি আহলিহা, তার পরিবারের সদস্যদেরকে বলে, ইয়া ওয়াইলাহা আইনা তাযহাবুনা বিহা, তোমরা এই আত্মাকে কোথায় নিয়ে যাচ্ছ, এই লাশকে কোথায় নিয়ে যাচ্ছ, সামনে দেখতে পাচ্ছে তার পরিণতি, দেখতে পাচ্ছে খারাপ, সে বলতেছে হায় হায় তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ, তোমরা তো এমনি মৃত্যুর সময় ফেরেশতা পিটাইতে পিটাইতে আমার অবস্থা নাজেহাল করে ফেলছে, আবার দেখি তোমরা জাহান্নামের আবার কবরের গর্ত, সাপ বিচ্ছু এগুলো সব সামনে দেখতে পাচ্ছে, এই কোন দিকে আমাকে নিয়ে যাচ্ছ, তোমরা আমাকে সাপের মুখে দিয়ে দিচ্ছ, তোমরা আমাকে মুগুরের সামনে দিয়ে দিচ্ছ যেখানে ফেরেশতারা শুধু পিটাইতে থাকবে, কী কী করতেছ। এই অবস্থা বলার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়াসমাউ সাউতাহা কুল্লা শাইইন ইল্লাল ইনসান, বলতে পারেন যদি লাশ এইগুলো বলেই থাকে তার আত্মার থেকে এই কথাগুলি বের হয়, জীবনে তো কোনো দিন শুনলাম না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথার উত্তর দিয়েছেন হাদিসের শেষ অংশে, যে তার এই আওয়াজটা শুধুমাত্র ইনসান ব্যতীত আর সবাই শুনতে পায়, আল্লাহ, শুধু মানুষ শুনতে পায় না। এখন প্রশ্ন থাকলো তাহলে মানুষ শুনতে পায় না কেন, এর উত্তর এর পরের কথায় দিয়ে দেওয়া হয়েছে এই হাদিসে, ওয়ালাউ সামিআল ইনসান লাসাইকা, যদি মানুষ এই চিৎকার আর আহাজারি আর এই আর্তনাদ শুনত, সে যে লাশ বহন করতেছে ও নিজেই বেহুশ হয়ে যেত, এটা নাইয়া কবর পর্যন্ত যাওয়া তার পক্ষে সম্ভব হতো না, তার উপরে মাটি দেওয়া সম্ভব হতো না, যদি মানুষ জানতো যে আমি তা কার উপরে মাটি দিচ্ছি, এইমাত্র আগুন শুরু হয়ে যাবে, আজাব শুরু হয়ে যাবে, মাটি দেওয়া সম্ভব হতো না, এই জন্য মানুষকে এই দৃশ্য থেকে আড়ালে রাখা হয়েছে, এই হলো পরিণতি। এবার দেখেন আমরা যে যা করব, যেভাবে আমাদের জীবন অতিবাহিত হবে সেইভাবে তার মৃত্যু হবে, আর যে অবস্থার উপরে মৃত্যু হবে সেই অবস্থার উপরে হাসর হবে, এটা একটা কথা। আমি যদি ইমানের জিন্দেগি যাপন করতে পারি,
আমলের জিন্দেগি যাপন করতে পারি, তাকওয়ার জিন্দেগি যাপন করতে পারি, মৃত্যু আমার আশা করি এই অবস্থার উপরে হবে, আর হাসরের ময়দানেও আমার হাসর হবে এই অবস্থার উপরে, তখন পরিণামটা হবে ভালো। কিন্তু যদি বিপরীত হয়, পরিণাম হয়ে যাবে বিপরীত। এখানে হাদিস ঘাটলে বা কোরআন ঘাটলে এমন কিছু বিষয় পাওয়া যায় যে একজন মানুষ মৃত্যুর সময়তে বোঝা যাবে যে আসলে সে ভালো পরিণামের দিকে চলে যাচ্ছে। এটাকে বলা হয় মৃত্যুর ভালো লক্ষণ। এর মধ্যে দুই একটা হচ্ছে, এটা খুব আমাদের এটা মাথায় রাখতে হবে যে আসলে আমি এখন কোন অবস্থায় আছি। যদি এই মুহূর্তে আমার ফেরেশতা আমাকে নিয়ে যেতে চলে আসেন তাহলে আমার কি পরিণতি হবে? কারণ কি, প্রিয় মুরব্বিয়ানে কেরাম ভাই বন্ধুগণ, একটা মানুষ দুনিয়াতে যত সফলতা অর্জন করুক আর যা কিছু করুক না কেন, মৃত্যুর সময় যদি ঈমান নিয়ে যেতে না পারে, এই খেসারত এবং এই ক্ষতি আর কোনো দিন সে ঘুষাতে পারবে না, মিটাতে পারবে না। আপনার বাড়িটা নদী ভেঙে নিয়ে গেছে, আরেকজন জালিয়াতি করে নিয়ে গেছে, সমস্যা নাই, আপনি প্রয়োজনে গাছতলায় থাকতে পারবেন, আরেকজনের বাসায় ভাড়া দিয়ে থাকতে পারবেন, আপনার টাকা হেরে গেছে, সমস্যা নাই, সব আপনি খুশে মানে গুছাইতে পারবেন। আপনি অসুস্থ, চিকিৎসা করলে সুস্থ হতে পারেন, হাত একটা চলে গেছে, পঙ্গু হয়ে গেছেন, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তারপরেও আপনি বেঁচে থাকতে পারেন। আমরা দেখি অনেক মানুষ হাত নাই পা নাই তারপরেও চলতে পারে। কিন্তু যদি কোনো মানুষ মৃত্যুর সময় ঈমান হারায় ফেলে, এই ক্ষতি আর গুছাইতে পারবে না, শেষ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সতর্ক করে আমাদেরকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি, হে ইমানদারের দল যথাযথ আল্লাহকে ভয় করো। তারপরে কি বলছেন আপনারাও অনেকে জানেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার তুমি দুনিয়াতে যা করো করতে পারো কিন্তু মুসলিম না হয়ে আমার কাছে আসবে না। লা তামুতুন্না, তুমি মারা যাইও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যে মৃত্যু যেন তোমার মুসলিম অবস্থায় হয়, নাইলে তোমার সর্বনাশ, এটা আর রিকভারি করার কোনো সুযোগ নাই। এখন আমি কি করে বুঝতে পারবো যে আমার পরিণামটা ভালো হচ্ছে? এই মর্মে দুই একটা হাদিস শুনি। আবু দাউদ 3118 নম্বর হাদিস, আন মুআয ইবনে জাবালিন রাদিয়াল্লাহু আনহু কাল কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। সুবহানাল্লাহ, যে মানুষ দুনিয়াতে সারা জীবন অনেক কথা বলেছে, তার জবান থেকে অনেক আওয়াজ বের হয়েছে, কিন্তু তার শেষ কথা আর তার কোনো কথা হবে না, এটাই হচ্ছে তার শেষ আওয়াজ, শেষ জবান, এইটা যদি হয় লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, তাহলে সে জান্নাতে চলে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য অন্য হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা তোমাদের মৃত্যু পথযাত্রী ব্যক্তিদেরকে লা ইলাহা ইল্লাল্লাহর তালকিন করো, তার মানে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, তাকে একটু শোনায়া দাও যাতে শয়তান তার ঈমানটা নষ্ট না করতে পারে। আল্লাহু আকবার, কারণ এই সময়ে শয়তান উৎপেতে থাকে ঈমান নষ্ট করার জন্য, খুব সাবধানে থাকতে হবে আমাদের। কারণ যে মানুষ এমনিতে তাকে কাফির বানায় ফেলছে, মুশরিক বানায় ফেলছে, বিধর্মী বানায় ফেলছে, শয়তানের কিন্তু ওরে নিয়ে টেনশন নাই, যারে শিরকে লিপ্ত করে দিছে, বেদাতে লিপ্ত করে দিছে, ওরে নিয়েও টেনশন নাই, কারণ শয়তান খুব ভালো করে জানে যে শিরকে লিপ্ত করলে হাজার আমল করলে কি হবে, হাবিতাত আমালুম, সব তো এমনিই নষ্ট। আর যারে বেদাতের মধ্যে লাগাই দিছে, ঈমানও আছে আমলও আছে কিন্তু বেদাতি আমল করে করে যাচ্ছে, শয়তান খুব ভালো করে জানে যে হাউজে কাউসারের ওখানে গেলে তার নবী তাকে তাড়াই দেবেন, আমার তাড়ানো লাগবে না, এটাও শয়তান খুব ভালো করে জানে। এই জন্য আমাদের সবচেয়ে সতর্কতার বিষয় হচ্ছে যে আমাদের তাওহীদ শয়তান নষ্ট করতে চাইবে, আর মৃত্যুর সময় ঈমান নষ্ট করতে চাইবে। এই জন্য ঈমানকে পাহারা দিতে হয়। ঈমানকে কি করা লাগে? পাহারা দিতে হয়। আমরা তো শুধু গরু ছাগল পাহারা দেওয়া বুঝি, বাড়ি পাহারা দেওয়া বুঝি, বাড়িতে কেয়ারটেকার রাখে পাহারা দেওয়া, যে ঈদের ছুটিতে বিভিন্ন জায়গায় চলে গেছে, বলে গেছে যে ভাই আমার বাড়িটা খুব খেয়াল রাখো, কিন্তু আমার ঈমানকে পাহারা দিচ্ছে কে, এটা তো লক্ষ্য করতে হবে। আমার মেহমানদারি, আমি মেহমানের জন্য মেহমানদারি প্রস্তুত, আজকে সকালে হাদিসটা আপনার যারা ফজরের সলাতে ছিলেন মনে আছে, আজকে সকালে হাদিসটা তালিমের মধ্যে আসছিল,
যে মানুষ সকালে আর সন্ধ্যায় মসজিদে যাতায়াত করে, প্রত্যেকবার আসা যাওয়ার বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতের জন্য মেহমানদারি প্রস্তুত করে রাখেন সুবহানাল্লাহ। যতবার সকালে মসজিদে আসলো ফজরের সালাতে, ততবারের জন্য একদিনের আপ্যায়নের ব্যবস্থা, আবার এশার সালাতে আসলো ততবার একদিনের আপ্যায়নের ব্যবস্থা। এখন আমি হিসাব করি কত আল্লাহর মেহমানদারি আমি জীবনে মিস করতেছি। তাকওয়া মসজিদে আসছি খুতবা শোনার জন্য, ভালো কথা, কিন্তু কতজনের যে ফজর মিস হয়ে গেছে এই খবর কে রাখে? ভাইরা, আগে নিজের দিকে তাকাইতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, খুব খেয়াল করে শুনবেন, হে ইমানদারগণ, লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযাহতাদাইতুম, তোমরা যদি হেদায়ত পেয়ে যাও প্রত্যেকে পার্সোনালভাবে, তাইলে তোমার বিরোধী যে সে তোমার কোনো ক্ষতি করতে পারবে না। আর সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আগে বলছেন তুমি নিজেকে আগে বাঁচাও, তারপর তোমার পরিবারকে বাঁচাও। দুনিয়া তো আসে আমি পরে, কিন্তু এক নম্বর আমাকে নিজেকে বাঁচাতে হবে। সবাইকে জান্নাতে পাঠায় দিলাম, আমি জাহান্নামে চলে গেলাম, তো আমার মতো বুক আর কেউ আছে? কষ্টটা তো আমারই বুক করা লাগবে। এই জন্য আমরা প্রথমে কি করার চেষ্টা করব, মৃত্যুর সময় বিশেষ করে সব সময় ঈমান পাহারা দিতে হবে, যে মৃত্যুর সময় যেন লা ইলাহা ইল্লাল্লাহ আমরা বলতে পারি, এটা একটা ভালো লক্ষণ। আরেকটা ভালো লক্ষণ আছে, নাসাই 1828 নম্বর হাদিস, আন ইবনে বুরায়দা আনাবিহি, বুরায়দা রাদিয়াল্লাহু আনহা তার পিতা থেকে বর্ণনা করেছেন, তিনি বলছেন যে আদা রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন আদা আখানলাহু ওয়া হুয়া মারিযুন ফাওয়াজাদাহু বিল মাউত, তিনি খুরাসানে গেলেন, তার এক ভাইকে আপনার একেবারে মৃত্যু অবস্থায় চলে গেছেন, অসুস্থ এই অবস্থায় তাকে দেখতে গেলেন। কে? বুরায়দা। খুরাসানে গেছেন তার ভাইকে মৃত্যু অবস্থায় দেখার জন্য। ইজ হুয়া ইয়ারুকু জাবিনাহু, এই সময় গিয়ে দেখলেন যে তার ললাট ঘেমে গেছে, ঘর্মান্ত অবস্থায় আছেন। তিনি বললেন, ফাকাল আল্লাহু আকবার, এই শব্দ বললেন, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। তারপরে হাদিস শুনায় দিলেন, সামিতু রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মাউতুল মুমিনে বে ইরাকিল জানি জাবিন, মুমিনের মৃত্যু হয় তার কপালের ঘাম নিয়ে। সুবহানাল্লাহ, এটা একটা ভালো লক্ষণ। এরপরে আরো সবচেয়ে, এটা তো আপনার বোঝা যাবে না, এটা তো হলো শেষ টাইমে, মৃত্যুর সময় গাম হবে কিনা এটা শেষ টাইমে বোঝা যাবে, মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ জবান দিয়ে আসবে কিনা এটা শেষ মুহূর্তে বোঝা যাবে, এখন আমি কিছুই বুঝবো না। তাহলে এখন আমি কিভাবে বুঝবো যে আমি ভালো অবস্থায় মরবো? এইবারের হাদিস থেকে বোঝা যাবে। এটা হচ্ছে মুসনাদে আহমদ 23372 নম্বর হাদিস, আন হুজাইফা রাদিয়াল্লাহু আনহু কাল, হুজাইফা রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদম কাছের একজন সাহাবী ছিলেন, মানে সম্পর্ক তো অনেকের সাথে অনেকের থাকে, কিন্তু কিছু মানুষের সাথে অনেক গভীর সম্পর্ক থাকে, অনেকে মনের কথা সবার কাছে বলে না, কিন্তু কিছু মানুষের কাছে বলে। এই হুজাইফা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আসনাতুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা সাদরি, আমি আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক জায়গায় বসা, আর নবীকে তিনি এত মহব্বত করতেন, ভালোবাসতেন, তিনি বলতেছেন যে নবীকে আমি আমার বুকের সাথে জড়াইয়া দিলাম। সুবহানাল্লাহ, আসনাত্তু, আমি নবীকে জড়াইয়া দিলাম আমার বুকের সাথে। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুজাইফা কিছু কথা শুনো। কি কথা ইয়া রাসূলুল্লাহ? তিনি বললেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ইবতিগা ওয়াজহিল্লাহ খুতিমা লাহু বিহা দাখালাল জান্নাহ, ওই আগের হাদিসটা প্রথমে আসছে, যে মানুষ আল্লাহর সন্তুষ্টির জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলবে আর এই কথার মাধ্যমে তার দুনিয়ার জীবন ইতি হয়ে যাবে, শেষ হয়ে যাবে, সে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এরপরে তিনি বললেন, ওয়ামান সোয়ামা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ খুতিমা লাহু বিহা দাখালাল জান্নাহ, যে মানুষ আল্লাহর সন্তুষ্টির জন্য সিয়ামরত অবস্থায় আছে আর এই সিয়ামরত অবস্থায় ফেরেশতা এসে গেছে তাকে জান কবজ করার জন্য, সেও জান্নাতে চলে গেছে। সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে, এই হাদিসের শিরোনাম হচ্ছে, কোন ইমানের সাথে কোন নেক আমল করা অবস্থায় যদি মৃত্যু এসে যায়, ফেরেশতা এসে পেয়ে যায়, তাহলে এই ক্ষেত্রে নিশ্চিত হওয়া যায় যে এই মানুষ জান্নাতে যাওয়ার সৌভাগ্য অর্জন করতে পারতেছে।
এরপরে আসছে ওয়ামান তাসাদদাকা বিসাদাকাতিন ইবতিগা ওয়াজহিল্লাহ, যে মানুষ কোনো সাদাকা করলো আল্লাহর সন্তুষ্টির জন্য, খতিমালাহু বিহা, এই অবস্থায় তার দুনিয়ার জীবন শেষ হয়ে যাচ্ছে, মৃত্যু এসে গেছে, দাখালাল জান্না, সেও জান্নাতে চলে গেছে, সুবহানাল্লাহ। তাহলে এখন এই হাদিসের শিক্ষাটা কি এবার বলেন? হাদিস তো আমরা সব শুনি, কিন্তু হাদিস থেকে শিক্ষা বের করাটা অনেক কঠিন কাজ। কোরআনের আয়াত অনেকে অনুবাদ করতে পারি, কিন্তু আয়াতের শিক্ষা বের করাটা অনেক কঠিন কাজ। কয়েকদিন আগে আমি আমার এক বন্ধু, ওনার বিভিন্ন সমস্যা, তো সব সমস্যার সামনে আয়াত পেশ করলাম, তো তিনি অবাক হয়ে গেলেন যে আল্লাহ এইসব কথা আয়াতে বলা আছে, অথচ এই আয়াতগুলি আমি অনেকদিন পড়ছি, আমার মাথায়ই তো এটা আসে না। এই হাদিস আমাদেরকে শিক্ষা দিচ্ছে আমাদের দৈনন্দিন কার্য পরিক্রমা, সকালে ঘুম থেকে ওঠা থেকে নিয়ে আবার মানে রাত্রে ঘুমানো পর্যন্ত আমাদের প্রত্যেকটা মুহূর্ত যাতে আমরা এই পাহারায় থাকি যে আমি ইমানের হালতে আছি কিনা, আমি কোনো সৎকর্মে জড়িয়ে আছি কিনা, করতে পারি আমি ব্যবসা সমস্যা নাই, কিন্তু আমি অপরাধে জড়িয়ে গেছি কিনা, মিথ্যা বলতে গেছি কিনা, কাউকে ঠকাচ্ছি কিনা, হতে পারি আমি ঘুমে সমস্যা নাই, সমাধা আছে। সমাধা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো মানুষ যদি সন্ধ্যার সময় সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে নেয়, আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি আনা আব্দুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু ওয়া আবু লাকা বিনিমাতিকা আলাইয়া ওয়া আবু বি যামবি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, যদি সন্ধ্যায় পড়ে নেয় তাহলে এই রাত্রে যদি সে মারা যায় তাহলে সে জান্নাতি হয়ে মারা যাবে, সুবহানাল্লাহ। আবার সকালে যদি এই দোয়াটা পড়ে নেয় আর যদি সে দিনের বেলায় মারা যায় তাহলে সে জান্নাতি হয়ে মারা যাবে, তাহলে রাত্রে ঘুমের মধ্যে তার ইন্তেকাল হয়ে গেছে। আবার একটা দোয়া আছে ঘুমের মধ্যে, রব্বি ওয়াদাতু জামবি ওবিকার ফাউহু, এই দোয়াগুলো দোয়ার বই নেবেন, দৈনন্দিন সহি দোয়া বা আরও দোয়ার বইয়ে থাকতে পারে। ঘুমের সময় তো আমরা খালি আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া, বাস শেষ, এই পর্যন্তই শিখছি আর শিখিনি। ঘুমের সময় কোরআনের আয়াত বাদে পাঁচটা দোয়া আছে, এর মধ্যে একটা দোয়া আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি এই দোয়াটাকে তোমার শেষ বাক্য বানাবে, সব আমলের পরে এই দোয়াটা পড়বে, আর এই দোয়াটা পড়ে ঘুম থেকে উঠার আগ পর্যন্ত ফাইন মুত্তা, তুমি যদি মারা যাও, মুত্তা আলাল ফিত্রা, তাহলে তুমি ইসলামের উপরে মারা যাবে, সুবহানাল্লাহ। এরপরে এই ঘুমের সময় আছে আয়াতুল কুরসি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো মানুষে যদি ঘুমের সময় আয়াতুল কুরসি পড়ে নেয়, লাম ইয়াজাল মিনাল্লাহি হাফিজুন, আল্লাহর পক্ষ থেকে একজন পাহারাদার তার মাথার সামনে নিযুক্ত করে দেওয়া হয়, সকালে ঘুম থেকে ওঠার আগ পর্যন্ত, ভোরে ঘুম থেকে ওঠার আগ পর্যন্ত তাকে পাহারা দিতে থাকে, শয়তানকে তুমি কোনো ক্ষতি করবা না, তার বাড়ি পাহারা দিতে থাকে। একজন ভাই এই কয়েকদিন আগে প্রশ্ন করলেন যে আমরা তো ঈদের সময় বাড়িতে চলে যাই দরজা তালা দিয়ে, এরকম কোনো আমল আছে কি না যে এই বাড়ির মাল সামানাগুলো আমার হেফাজতে থাকবে? তো আমি ওই হাদিসটা, বুখারির ওই হাদিসটা স্মরণ করে দিলাম যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতের মাল সংরক্ষণের দায়িত্ব দিয়েছিলেন, তিনি রাত্রে যাইয়া দেখেন খালি চুরি হয়ে যায়, খালি চুরি হয়ে যায়। তো একদিন বললেন যে লা আর কুমান না, এই চুরকে আজকে আমি ধরেই ছাড়বো, আজকে তাকে ছাড়বো না। তো পাহারা দিচ্ছেন এমন অবস্থায় মানুষের রূপ ধরে শয়তান আসছে চুরি করার জন্য, তিনি ধরে ফেলেছেন। সে বলতেছে আমি অনেক গরিব ফ্যামিলির মানুষ, আমার পরিবার পরিজন খুব দরিদ্র, আমাকে ছেড়ে দেন, আমি আর আসবো না। এবার ছেড়ে দিছেন। আবার আরেকদিন দ্বিতীয় দিন আসছে, আবার এই অনুনয় বিনয় করতে থাকলো, এবার তিনি ছেড়ে দিলেন। তৃতীয় দিন আবার আসছে, এবার বললেন তিনি তুই আর আমার কাছে অভিযোগ পেশ করবে না, আমি তোরে ছাড়বো না। তিনি একেবারে নবীর কাছে তাকে নিয়েই যাবেন, এই অবস্থা দেখে সে এবার চিকিৎসা দিয়ে তাড়াতাড়ি কেটে বলল। চিকিৎসা কি? সে বলল যে আমি তোমাকে একটা জিনিস শিখাবো, তুমি এটা আমল করলে আমি আর এখানে আসতে পারবো না, তবে তাও আমলটা আমি শিখাইয়া দেই, কিন্তু তুমি তাও আমাকে নবীর কাছে নিয়ে যাইও না। তো বললো যে তুমি যখন ইজা আওয়াই তাইলা ফিরা শিখা, যখন তুমি তোমার বিছানায় যাবে, ফাকরা আয়াতাল কুরসি, তুমি আয়াতুল কুরসি পড়ে নিবে, তাহলে তোমার সব হেফাজত হয়ে যাবে, সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সকালবেলা, তিনি তো আর এত বড় ঘটনা, এত কিছু ঘটে গেল আর নবীকে না শোনাইয়া তো আর পারেন না, চলে গেছেন নবীর কাছে, গিয়া বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার সাথে তিন দিন এই ধরনের ঘটনা, লাস্টের দিন এই কথা বলল। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব শোনার পরে বললেন সাদাকাকা
ওহুয়া কাজুব, লাস্টে যে ট্রিটমেন্টটা দিয়ে গেছে কথাটা সত্য, সাদা কাকা সত্য কথা বলেছে, কিন্তু যে বলেছে ওহুয়া কাজুব সে হলো মিথ্যুক। তাহলে আমরা এখান থেকে কি বুঝলাম, অনেক সময় খারাপ মানুষ থেকে ভালো কাজ প্রকাশ পায়, অনেক সময় মিথ্যুক থেকেও সত্য কথা প্রকাশ পায়, অনেক সময় পাপীও ভালো কাজ করে ফেলে, কিন্তু এটা দিয়ে তার শেষ রেজাল্ট হয় না। শয়তান তাকে ভালো কথা শিক্ষা দিল আবুরাদে, কিন্তু শয়তান তো আর জান্নাতে চলে যাচ্ছে না। এই কারণে আপনার এগুলো হচ্ছে ট্রিটমেন্ট, হেফাজত। এরপরে শেষ পয়েন্টে আসতেছি, আরেকটা পয়েন্ট আছে, মৃত্যুর সময় জান্নাতি হয়ে মারা যাওয়ার নিশ্চিত একটা বিষয় আছে। একদিকে মৃত্যু হয়, যদি ইমান থাকে তাহলে একদিকে মৃত্যু হয় আরেকদিকে লোক জান্নাতে চলে যায়, সেটা হচ্ছে শাহাদাতুন ফি সাবিলিল্লাহ, আল্লাহর দিনকে উঁচু করার জন্য, আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য যদি কোনো মানুষ যুদ্ধের ময়দানে লিপ্ত হয়ে আল্লাহর পথে তার জান দিয়ে দেয়, তাহলে এর এমন মর্তুবা যে সাথে সাথে সে জান্নাতে চলে যায়। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা, হে দুনিয়ার মানুষ শোনো, সবাই তো মারা যায়, তবে সবার মারা যাওয়া সমান নয়। যারা আমার পথে জীবন দেয় অর্থাৎ শহীদ হয়ে যায় দিনের জন্য, তোমরা তাদেরকে কখনো মৃত বলে ধারণা করো না। বাল আহিয়াউন ইনদা রব্বিহিম ইউরজাকুন, সূরা আলে ইমরান 169-70 আয়াত, যে এরা এখনো জীবিত, এরা আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হতে থাকে। এটা হচ্ছে ভিন্ন জগতে জীবিত, মানে আল্লাহ তাদের সাথে ভালো ব্যবহার করেন, আপ্যায়নের ব্যবস্থা করেন। একটি হাদিস আসছে সহিহ বুখারীর 4064 নম্বর, জাবির রাদিয়াল্লাহু আনহু বলছেন যে যা রাজুলুন লিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লামের কাছে একজন মানুষ আসলো, এসে বলল ইয়াউমা ওহুদ, ওহুদের যুদ্ধের দিনে এসে বলতেছে, আর আই তাইন কুতিল তু ফাইনা নাই, হে আল্লাহ রসুল, এই যে ওহুদের যুদ্ধ হবে আজকে, আমি যদি এই যুদ্ধে লিপ্ত হয়ে যাই আর সেখানে যদি আমি মারা যাই, তবে আইনা আনা, আমি কোথায় থাকবো, আপনি কি মনে করেন? তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কালা ফিল জান্নাহ, সুবহানাল্লাহ, তুমি জান্নাতে চলে যাবে। এই কথা শোনার পর তার হাতে খেজুর ছিল, ওই ব্যক্তির খেজুর ছিল, ফাআলকা তামারাতিন ফি ইয়াদিহি, তিনি তার হাতের সব খেজুরগুলোকে ছুঁড়ে মেরে দিলেন, সুম্মা কাতালা, তারপরে যুদ্ধে লিপ্ত হয়ে গেলেন, হাত্তা কুতিলা, এরপরে শাহাদত বরণ করে নিলেন। সুবহানাল্লাহ, পরে আর হাদিস বলার সময় নাই, পরে এক হাদিসে আসছে যে নবী ইসলাম বলছেন, তোমাদের শরীরে কেউ যদি হালকাভাবে একটু চিমটি দেয়, এই যে ব্যথা তোমরা পাও, শাহাদাতের মৃত্যুর কষ্ট এর চেয়ে আর বেশি কিছু না। সুবহানাল্লাহ, এত সহজ। এখন শেষ কথা হচ্ছে, আমরা এতক্ষণে যেটা বুঝলাম, আমরা 24 ঘন্টা ইমান এবং তাওহীদ এবং নেক আমলের হালতে থাকতে হবে, যাতে যে কোনো মুহূর্তে যদি ফেরেশতা এসে যায় যাতে আমাকে ইমানের হালতে পায়, এছাড়া কিন্তু উপায় নাই। আমি বারবার বলেছি যে এই ইমান যদি হারা হয়ে মারা যায়, এই ক্ষতি আমরা কোনোভাবে পুষাতে পারবো না। এখন কথা থাকলো, বর্তমান যে অবস্থায় আমরা জীবনযাপন করতেছি, সমাজের যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি, আমাদের ইমান ঠিক আছে কি না, আমি সহি দিনের উপরে আছি কি না, আমার যে আমল এগুলা বেদাত থেকে মুক্ত আছে কি না, আমার ইমানটা শিরিক থেকে মুক্ত আছে কি না, এটা আমি কি করে বুঝতে পারি? কারণ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে অনেক লোক হবে দুআতুন, এরা হবে দায়ী, এদের লেবাস হবে একজন আলিমের লেবাসের মতো, এরা টুপি পরবে, দাড়ি রাখবে, মনে হয় যেন এরা আল্লাহর পথে দাওয়াত দিচ্ছে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এরা হচ্ছে দুআতুন ইলা জাহান্নাম, মানুষকে জাহান্নামের দিকে দাওয়াত দিতে থাকবে, মানুষ বুঝতে পারবে না, ইলিম উঠে যাবে। বুখারীর 100 নম্বর হাদিসে আসছে, আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইন্নাল্লাহ লা ইয়াকবিদুল ইলমা ইনতাজাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদ, দ্বীনের ইলম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের কলিজা থেকে টেনে টেনে বের করবেন না। তাহলে কিভাবে ইলিম উঠে যাবে? ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা, মুত্তাকি আলিম যারা, হক্কানি আলিম যারা, যারা আসলে মানুষকে তাওহীদ শিখায়, দিন শিখায়,
বিভিন্ন ধরনের ব্যক্তি পূজা শিখায় না, সমাজ পূজা শিখায় না, নেতা নেত্রীর পূজা শিখায় না। এই ধরনের মুত্তাকি আলিম যারা, তারা মৃত্যুবরণ করতে করতে এক সময় মানুষ অসহায় হয়ে যাবে, প্রকৃত আলিম খুঁজে পাবে না। এরপরে কি হবে, ওই যে কথাটা চলে আসলো যে আলিমের পরিচয় কি, আলিম কে? সূরা আনকাবুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, আল্লাহর বান্দাদের মধ্যে যারা আলিম তারাই আল্লাহকে ভয় করে। এই আয়াতের তাফসিরে গিয়ে বলা হয়েছে যে যে মানুষ আলিম অথচ আল্লাহকে ভয় করে না, তার ভিতরে তাকওয়া নাই, আসলে সে আল্লাহর কাছে কোনো আলিমই না। এখন এই মানুষ যদি আপনাকে দাওয়াত দেয়, দিনের পথে ডাকে, তো ও তো গুমরাহির দিকে নিয়ে যাবে। এই কথাটা নবী সাল্লাল্লাহু আলাইহি পরে বলতেছেন। তারপরে কি হবে, যখন মুত্তাকি আলিম থাকবে না, তখন মানুষ কার কাছে যাবে? মানুষ তো কাউকে না কাউকে জিজ্ঞাসা করবে, মাসলা জিজ্ঞেস করবে, দিক নির্দেশনা নেবে, কার কাছে যাবে? ইত্তাখাযান নাসু রুউসান জুহালান, মানুষ মূর্খ মানুষকে নেতা বানাবে, মূর্খ মানুষকে ইমাম বানাবে, মূর্খ মানুষের কাছে ফতোয়া জিজ্ঞেস করবে। তারপরে কি হবে, ফাসুইলু, ফতোয়া জিজ্ঞেস করবে, যে বিভিন্ন বিষয়ে জানতে চাইবে, ফাআফতাউ বিগাইরি ইলমিন, আসল জ্ঞান ব্যতীত। তার হয়তোবা সমাজে একটা আছে, এটা বলে দিবে, অথবা সে যার মুরিদ তার মুরিদের পীর সাহেবের ফতোয়া দিয়ে দিবে, অথবা সে যে দলের অনুসরণ করবে এই ফতোয়া দিয়ে দিবে, অথবা সে যে মাযহাব অনুসরণ করে এই ফতোয়া দিয়ে দিবে। তার প্রকৃত ইলম দিয়ে সে ফতোয়া দিবে না, পরে কি হবে, ফাদল্লু ওয়া আদল্লু, সেও গুমরা হয়ে যাবে, মানুষটাকেও গুমরা করে ফেলবে, নাউজুবিল্লাহ। এমন একটা সময়ে আমরা বসবাস করতেছি। তাহলে বলবেন তো, এখন হুজুর বললেন তো খুব সুন্দর হাদিস, আমরা এখন কি করব? একমাত্র করার আছে একটা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা কিতাবুল্লাহ এবং সুন্নতে রসুলকে আঁকড়িয়ে ধরো, একবারে গুড়ার দাঁত দিয়ে আঁকড়িয়ে ধরো। এমনকি তুমি যদি গাছের তলায় গিয়ে হয়, তাও তুমি তোমার ইমানকে আঁকড়িয়ে ধরো। আমরা কি করছি? শেষ কথা হচ্ছে, সমস্যাটা হচ্ছে এই জায়গায়, আমরা আসল জায়গা থেকে দিন শিখি নাই। দেখবেন অনেক মানুষ আছে দিনদার, ইমানদার, তারপরে তাফসিরের কিতাব পাবেন না, তারপরে হাদিসের কিতাব পাবেন না। সাধারণ মানুষ তো দূরের কথা, অনেক আলেম ওলামা এরকম আছেন, সবার কথা বলছি না, তিনি ইমামতিও করেন, মাসাল্লাও দেন, আবার খুতবাও দেন, কিন্তু গড়ে গেলে দেখবেন দুই চারটা ফেকার কিতাব ছাড়া কোনো তাফসিরের কিতাবও নাই, কোনো হাদিসের কিতাবও নাই। সমস্যাটা এই জায়গায়। এখন তিনি কি করছেন, এখন যিনি যে দল করেন তার এই দলের যে মূলনীতি আছে, এর আলোকে দিন শিক্ষা দিচ্ছেন। যিনি যে পীর সাহেবের অনুসরণ করেন তার পীরের সবক অনুযায়ী তিনি দিন শিক্ষা দিচ্ছেন, তিনি মনে করতেছেন এটাই ঠিক আছে। যিনি যে মাঝহাবের অনুসরণ করেন তিনি শুধু ওই মাঝহাবের আলোকে মানুষকে দিন শিক্ষা দিচ্ছেন, তিনি মনে করতেছেন এইটাই সব দিন। সব বিশ্লেষণ করে, সব দলিল বিশ্লেষণ করে, সব কিছু গেঁথে প্রকৃত অর্থে সত্যিকার যেটা হক জিনিস, এই জিনিস মানুষের কাছে উপস্থাপন করার মতো মানুষ খুব কম। আমরা এই জায়গায় ঠেকে গেছি। এই কারণে আফসোসের কিছু নাই, এখন থেকে কোরআনের একটা তাফসির নেন, কিছু কিছু পড়েন, হাদিসের কিছু কিতাব নেন, বুখারিটা কিনেন, মুসলিম কিনেন, নাসাই কিনেন, একটু একটু পড়েন, আর বাচ্চাগুলারে এই পথে পরিচালিত করেন। এটা হচ্ছে উপদেশ, কারণ এই বাচ্চারা এখন পর্যন্ত শিকার সুযোগ আছে। যাই হোক, এই বিষয়ে লম্বা কথা পরে ইনশাল্লাহ একদিন হবে। তো এতক্ষণে আমরা যেটা বুঝলাম যে আমাদের মৃত্যুটা যাতে ভালো হয় এই জন্য আমাদের সর্বক্ষণ খেয়াল রাখতে হবে, আর আমাদেরকে ইলমের সাথে থাকতে হবে, কোরআনের ইলম হাদিসের ইলমের সাথে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا.
রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন আল্লাহুম্মা আনসুরিল ইসলাম ওয়াল মুসলিমিন আল্লাহুম্মা আনসুরিল ইসলাম ওয়াল মুসলিমিন আল্লাহুম্মা আনসুরিল মুসলিমিনা ফি কুল্লি মাকান আল্লাহুম্মা আনসুরিল মুসলিমিনা ফি কাশ্মীর আল্লাহুম্মা আনসুরিল المسلمين في كشمير رب اغفر وارحم وانت خير الراحمين سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين دريقة شجبكم